টু মাই চ্যানেল, দিস ইজ প্রিয়াঙ্কাস ডায়েরি। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো বাড়ি বসে হেয়ার স্ট্রেটিং কীভাবে করতে হয়, আর তার জন্য কী কী লাগছে সেটাও তোমাদের ভালোভাবে জানিয়ে দেবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর স্ট্রেটনিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি লরিয়াল এক্সটেনসর ক্রিম। এটা হচ্ছে এক্সট্রা রেজিস্ট্যান্ট হেয়ার ক্রিম, আর এটা নিউট্রিলাইজার, এটার সঙ্গে এটা ফ্রি। যে হেয়ার স্ট্রেটনার, ব্লো ড্রায়ার, শ্যাম্পু এবং মাস্ক, এটা অবশ্যই লরিয়াল এক্সটেনসর হতে হবে। এবার লরিয়াল এক্সটেনসর শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই শ্যাম্পু করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে কন্ডিশনার ইউজ করা যাবে না। আর ধোয়ার পরে চুলটাকে ভালোভাবে ড্রাই করে নিয়েছি। একটা বাটিতে লরিয়াল এক্সটেনসর ক্রিমটা ঢেলে নিয়েছি। আর এই ক্রিমটা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই মনে রাখতে হবে যে হাতে গ্লাভস পরা খুব জরুরি, কারণ কি এই ক্রিমটা খুব হার্ড আর এটাতে স্কিনের ক্ষতি করতে পারে। চুলটাকে খুব ছোট ছোট সেকশনে ভাগ করে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। আর এই অ্যাপ্লাই করার সময় ক্রিমটা যেন পুরোটা চুলে লাগে আর ইমালসিফাই করে ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা অবশ্যই মনে রাখতে হবে যেন ক্রিমটা স্ক্যাল্পে না লাগে, নাহলে স্ক্যাল্প চলে যেতে পারে। চুলের বন্ড ব্রেক হয়েছে কিনা চেক করার জন্য চুলটাকে জোরে টানতে হবে। যদি এটা ছিঁড়ে যায় তখনও ব্রেক হয়নি, আর যদি রাবারের মতন খিঁচে আবার এস আকৃতি হয় তো এটা কমপ্লিট। গরম জল দিয়ে চুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলটাকে 80% শুকিয়ে নেব, প্রথমে ঠান্ডা হাওয়া এবং পরে গরম হাওয়া দিয়ে। চুলটা ভালোভাবে শুকিয়ে গেলে কয়েকটা ভাগে ভাগ করে তারপরে আয়রনিং করতে হবে, আর আয়রনিংটা যেন খুব স্মুথ হয় আর খুব ভালো হয়, নাহলে রেজাল্ট ঠিক আসবে। আয়রনিং করা হয়ে গেলে এরপরে আসে নিউট্রিলাইজারের পালা। একটা বাটিতে নিউট্রিলাইজার ঢেলে নিয়েছি এবং এটাকেও ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে চুলের মধ্যে। আর প্রত্যেক নিউট্রিলাইজার লাগিয়ে একদমই নড়া চলবে না এবং এটাকে 10 থেকে 15 মিনিট বেশি রাখা যাবে। পরে এই রেজাল্ট এসছে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। হেয়ার স্ট্রেটনিং করার পরে মাস্কটা অবশ্যই জরুরি। চুলটা ধোয়ার পরে এই মাস্কটা কিছুক্ষণ অ্যাপ্লাই করে রাখতে হয়, কম করে 5 মিনিট। চুলটা প্রায় শুকিয়ে এলে যে কোনো ব্র্যান্ডের হেয়ার সিরাম ইউজ করতে পারো। আমি স্ট্রিক্সের ইউজ করছি।